আপনারা তিলকে তাল বানাতে পারেন এবং যেটা হয় যে যেটা সত্যকে সত্যভাবে প্রেজেন্ট করতে পারেন। মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচারের বিরুদ্ধে সরব হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলি। এসব বিষয়ে এবার তিনি আইনি পথে হাঁটতে চলেছেন। এরই মধ্যে কয়েকটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে অভিযোগ এনে থানায় গিয়ে সাধারণ ডায়েরিও করেছেন বসগিরি খ্যাত এই নায়িকা। গত মাসেই রাজধানীর ভাটারা থানায় বুবলি জিডি করেছেন বলে জানা যায়। চ্যানেল আইকে এ বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি গুলশান বাড্ডা জোনের সহকারী কমিশনার রাজন কুমার সাহা। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। বৃহস্পতিবার দুপুরে এই পুলিশ কর্মকর্তা জানান কিছু অভিযোগ জানিয়েছে বুবলি, একটি সাধারণ ডায়েরিও করেছেন। খুব শীঘ্রই আমরা এ বিষয়টি নিয়ে পদক্ষেপ নিব। পুলিশ সূত্রে আরও জানা যায়, প্রতিদিনের চিত্র জামশেদ ভাই, মৌসুলতানা, সোনি কমিউনিকেশনস, এস কে উজ্জ্বল, সোনিয়া শিমু, ফেরদাউস কবির, আবুল হোসেন তুফান, শাহিনুর আক্তার, জাহিদুল ইসলাম আপন সহ 15-20 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের নাম উল্লেখ করেছেন বুবলি। তার অভিযোগের তালিকায় দেশের 4 গণমাধ্যমেরও নাম রয়েছে। জিডি বিষয়ে চিত্রনায়িকা বুবলির ভাষ্য, বেশ কিছুদিন যাবৎ কিছু ব্যক্তি, অনলাইন পোর্টাল ও টিভি চ্যানেল তাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আমার নামে বিভিন্ন অরুচিকর মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করছেন। এমন অবস্থায় বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে রাখা একান্ত প্রয়োজন বলে মনে করছি। সাজিদ আবদুল্লাহ, চ্যানেল আই।